আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আফরোজ আক্তারাপুর না বলা অনুমতি গল্পের 13 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আমাদের নাম্বারটা ফোনের স্ক্রিনে অনবরত বেশি উঠেছে, রিসিভ করা উচিত কিনা বুঝতে পারছে না রেহনুমা। পাশ থেকে সাইফুল খেয়াল করছে এই বিষয়টা, রেহনুমার সাথে কথা বলতেও দ্বিধা লাগছে তার। আজ সকালে রেহনুমা তাকে বনহির বাবার কথা জানিয়েছে, সে বাসায় এসেছিল, তাকে নীলুই নিয়ে এসেছে, সব কিছু খুলে বলে রেহনুমা তাকে। তখন থেকেই বুকে কিঞ্চিত ব্যথা অনুভব করে সাইফুল। তার মনে হচ্ছিল কিছু একটা যেন সে হারাতে বসেছে, কিছু একটা যেন তাকে ছেড়ে চলে যাচ্ছে। ওদিকে ফোন বেজিয়ে যাচ্ছে, সাইফুল এক পর্যায়ে বলল, রেহনুমা ফোন বাজছে তো? সাইফুলের কথা শুনে রেহনুমা শান্ত নজরে তাকায় তার দিকে। সাইফুল তখনই চোখ জোড়া সরিয়ে নেয় অন্যদিকে, পলক ফেলে আবারও তাকায় রেহনুমার দিকে। না মানে অনেকক্ষণ যাবৎ বাজছে, রিসিভ করুন, অন্য সবার সমস্যা হতে পারে। সাইফুলের কথায় কোনো রকম উচ্চবাক্য না করে ফোন রিসিভ করে কানে নেয় রেহনুমা। ফোন রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে আহাদের কণ্ঠ ভেসে আসে, হ্যালো রেনু। রেহনুমার বুকটা মোচড় দিয়ে ওঠে, সেই চেনা কণ্ঠ, সেই চেনা স্বর, সেই চেনা নাম। শুধু মানুষটাই চেনা থেকে অচেনা হয়ে গেছে। ছোট্ট নিঃশ্বাস গোপন করে জবাব দেয়, হুম শুনছি। আহাদ বলল, কেমন আছো রেনু? রেহনুমা বলল, ভালো আছি। তুমি? আহাদ বলল, ভালো আছি, তা বলতে পারছি না। রেনু বলল, কিছু বলবে? আহাদ বলল, তুমি কি খুব ব্যস্ত রেনু? রেনু বলল, অফিসে আছি। আহাদ বলল, বের হবে কখন? রেনু বলল, অফিস আওয়ার শেষে। আহাদ বলল, ও রেনু, আমি কি একবার আজকে বন্ধুকে দেখতে যেতে পারি? রেনু বলল, আচ্ছা। আহাদ বলল, অনেক অনেক থ্যাংকস রেনু। রেনু বলল, তোমায় একটা অনুরোধ করব। আহাদ বলল, অনুরোধ কেন রেনু, যা ইচ্ছে বলো। রেনু বলল, তুমি কি আমায় রেনু না বলে রেহনুমা ডাকতে পারবে? রেহনুমার কথাটা শুনে আহাদের হাতে থাকা কলমটা স্তব্ধ হয়ে যায়। রেনু কি তবে ধীরে ধীরে সব অধিকার কেড়ে নিচ্ছে তার কাছ থেকে? রেনুমা তো আমি আগেও ডাকতাম না, রেনুটাই ভালো লাগে আমার। রেনু বলল, সময়টা তো আর আগের মতো নেই, তাই বলেছিলাম আর কি। আচ্ছা বেশ, রেনু বলেই ডাকো। আহাদ বলল, আমি অফিসে এসে বন্ধুকে দেখতে যাব। রেনুমা বলল, যেও তাহলে, রাখছি, কেমন? আহাদ বলল, তুমি বললে আমি তোমায় পিক করতে আসতে পারি রেনু। রেনুমা বলল, না থাক, আমি নিজেই চলে যাব, তোমার আসতে হবে না, তুমি বরং বন্ধুকে দেখতে যেও, কেমন? আহাদ স্পষ্ট বুঝতে পারছে রেহনুমা তাকে এড়িয়ে যেতে চাইছে, তবে সে সরাসরি বলতে পারছে না। এটা যে রেহনুমার পুরাতন অভ্যাস তা আহাদ জানে। রেহনুমা আগেও কখনো কাউকে এড়িয়ে চলতে পারতো না, কাউকে অবহেলা করতে পারতো না, এই শব্দগুলো রেহনুমার জীবন ডিকশনারিতে নেই তা আহাদ জানে। আজ তার অবস্থা ওই একই রকম, রেহনুমা না পারছে তাকে উপেক্ষা করতে, না পারছে তাকে মেনে নিতে, দুটোই রেহনুমার পক্ষে সম্ভব না। তবে রাখি রেনু, সাবধানে থেকো। কথাটা শুনে রেহনুমা অজান্তেই হেসে দেয়, এরপর তুমি সাবধানে থেকো বলে ফোন রেখে দেয়। রেহনুমার এই হাসিটা আহাদের বুকটাকে ছিন্নভিন্ন করে দেয়। রেহনুমার হাসিতে তার জন্য হাজারো করুণা দেখতে পায় আহাদ। ভিতর থেকে দীর্ঘশ্বাস আর বুক পেটে আর্তনাদ বের হয়ে আসে, কিন্তু কাউকে সেই আর্তনাদ সে দেখাতে পারছে না, হয়তো পারবেও না। ফোন রেখে রেহনুমা সাইফুলের দিকে তাকায়। সাইফুল তখন গালে হাত দিয়ে ডেস্কটপে কাজ করছে। সাইফুল ভাই ব্যস্ত? রেহনুমার ডাকে সাইফুল পাশ ফিরে তাকায়, বলল, না বলুন, কিছু বলবেন? রেহনুমা বলল, চলুন ক্যান্টিনে যাই, কফি খেয়ে আসি। সাইফুল বলল, চলুন তবে। রেহনুমা আর সাইফুল দুজনেই ক্যান্টিনে এসে বসে। রুহুলকে দুটো কফি বানাতে বলা হয়েছে। চেয়ারে বসার পর রেহনুমা সাইফুলকে বলল, বনির বাবা ফোন করেছিলেন। শেষ কথা কি বলল জানেন? সাইফুল বলল, কি বললেন? রেহনুমা বলল, সাবধানে থেকো রেনু। সাইফুল বলল, বেশ ভালোই তো বললেন তিনি। রেহনুমা বলল, যে আমায় একা অনাথ অসহায় করে ছেড়ে দিল, আজ এতদিন বসে নিজেই বলে সাবধানে থেকো রেনু, কথাটা মায়াযুক্ত হলেও ব্যক্তিহীন লাগলো, তাই হাসলাম কিছুক্ষণ। সাইফুল বলল, মনে এখনও কষ্ট চেপে রেখেছেন দেখছি। রেহনুমা বলল, কষ্ট চেপে রাখলে কবে একটা মেয়ে পেটে বাচ্চা নিয়ে নিজের জীবন এবং দুনিয়া থেকে পালিয়ে যেত? সাইফুল বলল, আপনাকে নিয়ে কিছু মন্তব্য করি আমি, কিছু মনে করতে পারবেন না। মুচকে সে রেহনুমা বলল, করুন, মনে কিছুই নেব না। সাইফুল বলল, রেহনুমা আপনি কতটা সুন্দর আমি জানি না, তবে আপনার মনটা সুন্দর।
আপনি ভুল অবশ্যই করেছেন, তবে সেই ভুলকে নিয়ে বাঁচতে চাইছেন, নিয়ে যাতে নিজের জীবনটাকে নষ্ট করছেন ঠিকই, তবে জীবনটাকে আরও সুন্দর করার জন্য দিনরাত লড়াই করে গেছেন। মানুষের কথা শোনার মতো কাজ নিশ্চয়ই করেছেন, তবে সেই মানুষকে উপযুক্ত জবাব দেওয়ার মতো পরিস্থিতি আপনি তৈরি করে নিয়েছেন। আপনি আপনার প্রতিটা পদক্ষেপ এমনভাবে নিয়েছেন যে যে কোনো ভদ্র মানুষ আপনাকে দেখলে তার নজর আপনার পায়ে রেখেই কথা বলবে। রায়নুমা বলল, আমার নিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাইফুল বলল, ধন্যবাদ কেন? রায়নুমা বলল, সব কেনর উত্তর দিতে হয় না। সাইফুল বলল, তাহলে সবাইকে ধন্যবাদ দেওয়াও যায় না। রায়নুমা দ্বিতীয় কোনো কথা বলেনি। সাইফুল প্রশ্ন করল, কি সিদ্ধান্ত নিলেন রায়নুমা? রায়নুমা বলল, কোন ব্যাপারে? সাইফুল বলল, সকালে যা যা বললেন। রায়নুমা বলল, ও মনির বাবার ব্যাপারে? সাইফুল বলল, হ্যাঁ। রায়নুমা বলল, নীলোপা যে আমায় না জানিয়ে এমন কিছু একটা করবে বুঝতে পারিনি। সত্যি বলতে কি, আমিও চেয়েছিলাম বনি তার বাবার ভালোবাসা পাক। সত হোক, বাবা তো বাবাই, তবে আমি কোনো সিদ্ধান্তে যেতে চাই না। আমি তাকে ভালোবাসি, এটা সঠিক, কিন্তু তার কাছে ওইভাবে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। সাইফুল আর কিছু বলেনি, চুপচাপ থেকে কফির মগে স্ট্রনার ছিল শুধু। বনিকে যতক্ষণ বুকে জড়িয়ে রাখা হয় ততক্ষণে আহাদের বুকে সব ভার কমে যায়, যেন মনে হয় তার বুকটা শীতলতা চেয়ে আছে। বনির সাথে বেশ খানিকটা সময় কাটিয়ে এসেছে আহাদ। সেই বেশ খানিকটা সময় না রেহানুমা তেমন কথা বলেছে, না অন্যরা তেমন কথা বলেছে। রেহানুমা চা বানিয়ে সাবার হাতে পাঠিয়েছে, বনিকে খাওয়ানোর জন্য রেহানুমা এসেছিল। বনির যতক্ষণ লেগেছে খেতে ততক্ষণ আহাদ মন বলে তার রেনুকে দেখেছে, কিন্তু রেনু তেমন কোনো রিয়াকশন দেখায়নি, একদম সাধারণ মানুষের মতোই ব্যবহার করে গেল। রেহানুমা, রেনু যে নামেই ডাকা হোক না কেন, নামের মতোই মানুষটা মুগ্ধতা ডোবা। নিজেকে এখন আরও বেশি অপরাধী মনে হচ্ছে আহাদের। কোনো কারণে সে এমন করেছে রেহনুমার সাথে, কোন কারণে সে রেহনুমাকে দুনিয়াতে নরক যন্ত্রণা দিয়েছে। আজ মনে হচ্ছে রেহনুমার কাছ থেকে এই আচরণ সে ডিজার্ভ করে। তবুও ভালো যে ন্যূনতম ভদ্রতা বজায় রাখে রেহনুমা তার সাথে। রাতে মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে আছে রেহনুমা, ঘুম আসছে না তার। সাইফুল সাহেবের কথা মনে পড়লো হঠাৎই, মানুষটা বেশ সাপোর্ট করছে তাকে, কিন্তু আহাদের কথা শোনার পর কেমন যেন চুপচাপ হয়ে গেছে, হয়তো মানতে পারেননি, কিন্তু মুখ খুলে কিছু বলেননি। আর তাছাড়া যা তিনি ভাবছিলেন প্রকৃতপক্ষে তা একেবারেই অসম্ভব। পর মুহূর্তে আহাদের কথা মনে পড়ল, আজ প্রায় 2 ঘন্টা মেয়ের সাথে কাটিয়ে গেল। এই 2 দিনে মেয়েও যেন বাবাকে চিনে ফেলেছে, বাবা এলে বাবার কোল থেকে নামাতে চায় না। বাবা চলে যাবার সময় বনি ঠোঁট ফুলিয়ে মায়ের বুকে মাথা রেখে শুয়ে থাকে, সেই সময় চোখ জোড়ায় পানি এসে ভর করে। আহাদ হয়তো তাকে কাছে চায়, কিন্তু দ্বিধাবোধ, হয়তো আর আহাদের কাছে যাওয়া হবে না তার। না, ঘুম আসছে না রেহনুমার, এখানে এপাশ ওপাশ করলে মেয়ে উঠে যাবে, তাই বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে দাঁড়ায় রেহনুমা। রাতের অন্ধকারে নিস্তব্ধতায় মিশে আছে এই শহর, আপাতত কোথাও কোনো সারা শব্দ হচ্ছে না। এই নিস্তব্ধ পরিবেশ রেহনুমার বেশ ভালোই লাগছে। পাশে থাকা চেয়ারটা হালকা টেনে সেখানে বসে পড়ে, ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোতে কিছু খোঁজার চেষ্টা করছে সে, কিন্তু কিছুই পাচ্ছে না। হাতে থাকা ফোনটা হঠাৎই ভাইব্রেট করতে শুরু করে। রেহনুমা ফোনের স্ক্রিনে চোখ নিতেই দেখে আহাদের নাম্বার। গড়িতে এখন রাত প্রায় 2টা, এত রাতে আহাদ ফোন করেছে। আগে আহাদের ফোন, আহাদের কণ্ঠস্বর শোনার জন্য অনেক বেকুল থাকতো রেহনুমা, কিন্তু এখন আহাদ ফোন করলে কেমন একটা অস্বস্তি হয় তার। ফোন কেটে গিয়ে আবারও ফোন আসে, এবার রেহনুমা রিসিভ করে। আহাদ বলল, হ্যালো রেনু। রেনু বলল, বলো, শুনছি। আহাদ বলল, ঘুমিয়ে গিয়েছিলে বুঝি? রেহনুমা বলল, জেগেছিলাম। আহাদ বলল, এত রাতে সজাগ আছো যে? রেহনুমা বলল, তুমিও তো সজাগই আছো। আহাদ বলল, আমি প্রতি রাতেই সজাগ থাকি এখন। রেহনুমা বলল, আর রাত জাগা আমার দায়িত্ব হয়ে গেছে এখন। আহাদ বলল, মেয়ে কী করে রেনু? রেহনুমা বলল, গভীর ঘুমে মগ্ন আছে। আহাদ বলল, তুমি কি বারান্দায় চেয়ার পেতে বসে আছো রেনু? বেশ অবাক হয় রেহনুমা, চট করে নিচে তাকায়, কিন্তু কই, কাউকে তো দেখতে পাচ্ছে না। তবে আহাদ কি করে বলল যে এখন চেয়ার পেতে বসে আছে? হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছে, ফ্যানের বাতাসের শব্দ এমন হয় না, তাই ভাবলাম চেয়ার পেতে বসে আছো। আর আগেও তো রাতে ঘুম হয় না, ঘুম না এলে বারান্দায় চেয়ার পেতেই বসে থাকতে। রায়নুমা বলল, তোমার মনে আছে? আহাদ বলল, ভুলে যাইনি কিছুই। রায়নুমা বলল, আমি ভাবলাম আমায় ভোলার সঙ্গে সঙ্গে আমার অভ্যাসগুলোও ভুলে গেছো তুমি। যাক, শুনে বেশ আনন্দিত হলাম, আমার কিছু কিছু অভ্যাস তোমার মনে তো আছে। যদিও রায়নুমা তাকে অপমান করার জন্য সেভাবে কিছুই বলেনি, কিন্তু তবুও রায়নুমার কথায় অপমান বোধ হচ্ছে তার। দীর্ঘশ্বাস ফেলে আবদার রেখে রায়নুমার সামনে বলল,
বিকেলে এক ঘন্টা সময় দিতে পারবে রেনু? রেহানুমা বলল হঠাৎ। আহাদ বলল এমনি। রেহানুমা বলল সময় দিয়ে কি হবে? আহাদ বলল দেখা করতাম, খানিকটা সময় কথা বলতাম। রেহানুমা বলল ফোনেই বলো না। আহাদ বলল দেখা করলে সমস্যা হবে? রেহানুমা বলল না। আহাদ বলল তবে দেখা করেই বলি। রেহানুমা বলল আচ্ছা বলো তবে, দেখা করেই বলো। ফোন কেটে দিয়ে রাতের আকাশে জল জল করে থাকা চাঁদের দিকে তাকিয়ে আছে রেহানুমা। চাঁদকে তাকে কিছু বলতে চাইছে নাকি সে চাঁদের কাছে কিছু আবদার রাখতে চাইছে কিছুই বোঝা যাচ্ছে না। দেখা করে আহাদ কি বলতে চায় কে জানে। আপাতত বিকেলের অপেক্ষা, আবারও সেই সময়টা ফিরে আসছে, আবারও দেখা করা, মুখোমুখি বসে কথা বলা। তবে মাঝে অনেক কিছুই বদলে গেছে, হয়তো রেহানুমা বদলে গেছে, নয়তো তার মনটা পাথর হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। সবসময় ফারুক স্টাডির সাথে অনেক অনেক ভালো থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।